পূর্ব বর্ধমান জেলার ভাতার উচ্চ বালিকা বিদ্যালয়ের শৌচালয়টি বেশ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। এর ফলে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা। অভিযোগ, কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের সময় নিরাপত্তা কর্মীরা এই বিদ্যালয়ে ছিলেন, তারপর থেকে শৌচাগারটি নোংরা হয়ে পড়ে রয়েছে। সমস্যা হলো বাথরুমগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমাদের বাথরুম আছে 16টি, কিন্তু একটিও পরিষ্কার নেই, সব নোংরা। এতে করে কি সমস্যা হচ্ছে? এতে সমস্যা হচ্ছে পেচ্ছাপের ইনফেকশন হচ্ছে, আমরা ঢুকতে পারছি না বাথরুমে, তার মধ্যে অনেক কটা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। কেন হলো এরকম, এত অপরিষ্কার কি জন্য হয়েছে? মিলিটারি পুলিশ রিপোর্টের জন্য এসেছিল, তারাই এই সব নোংরা করেছে। কি চাইছো তোমরা? আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং সব জায়গা পরিষ্কার রাখতে। সবগুলোই কি একই অবস্থা? কতগুলো পায়খানা বাথরুম রয়েছে তোমাদের? আমাদের এই বাথরুমে সকাল 9:30 থেকে 10:15 মধ্যে আমরা প্রায় টিউশনি করে চলে আসি, ভয়ে আমরা জল খেতে পারি না। বাথরুমে বিশাল অপরিষ্কার, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পাই না, অনেক মেয়ে ঢুকতে পাই না, তার জন্য বিশাল সমস্যা হয়। বাথরুম যেতে হবে, তার জন্য খাই না। কি বাথরুমে কি সমস্যা হচ্ছে, কি আছে বাথরুমে? বাথরুমে সব বাথরুমে পরিষ্কার নেই, সব ওই বাথরুমে কেউ পায়খানা করে দিচ্ছে, কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে মগ নেই, বালতি নেই। সকল ছাত্রছাত্রী বাথরুমে খেতে, সকল ছাত্রছাত্রী ঢুকবে, ভালো করে জল খাবে। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ছাত্রী সহ অভিভাবকরা। মিলে রান্না করি। কোথায়? কোন স্কুলে? এটা কি সমস্যা হচ্ছে আপনাদের? কি সমস্যা হয়েছে? জলে, তারপরে বাথরুম নোংরা, বাথরুম মিলিটারি পয়সা এইলো, সেই থেকে বাথরুম নোংরা হয়ে আছে। কখন হোটেল লেগে এসেছিল যে ছিল বাড়িতে, এখানে স্কুলে ছিল, তখন থেকে নোংরা? হ্যাঁ, তখন থেকে পরিষ্কার হয় না, বাথরুম ফাথরুম সব নোংরা হয়ে পড়ে। বাচ্চারা কি যেতে পারছে? যে কেউ যেতে পারছে না, আমরাও যেতে পারছি না, খুবই নোংরা। হ্যাঁ, কি চাইছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন চাইছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রাখতে হবে, ওই পেছাবে কেউ পা দেবে না, নোংরা থেকে পা দিয়ে যাবে। আপনারা কতজন রয়েছেন রান্না করছেন? আমরা 8 জন আছি। প্রত্যেকজনের তো যেতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সবাই যাই আমরা, যেতে তো এরকম হয় নোংরা দেখে যা, আমি তো যেতেই মনে হয় না নোংরা থাকতে বলে, এইগুলো ভাঙ্গা আছে, এইগুলো দিয়ে খাই, বাইরে বসতে হচ্ছে। বাইরে নয়, ওই যে ওইদিকে ভাঙ্গা আছে, বাথরুম আছে, পেছা বাথরুম সব আছে, জল ফল নাই, জল এইখান থেকে নিয়ে ওইদিকে যায়, এদিকে ঢুকতেই পারি না, নোংরা হয়ে পড়ে। এই নোংরা প্রধান শিক্ষিকা শোভনা দাস জানান, বেশ কয়েক মাস ধরে সুইপার শৌচাগারটি পরিষ্কার করতে না আসার ফলে এই রূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, খুব দ্রুত এর সমাধান করা হবে। স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের খুব কষ্ট হচ্ছে, দীর্ঘদিন যাবৎ আমরা কখনো কখনো ক্যাজুয়ালি লোক পাই, পেলে পরিষ্কার করে নিই, যখন পাই না তখন সেটা অপরিষ্কার হয়ে পড়ে থাকে। বিশেষ করে টয়লেট গুলো খুবই অপরিষ্কার থাকে এবং ইদানিং টয়লেট গুলো আরো অপরিষ্কার হয়েছে, এবং আমরা বহুদিন থেকে লোক চেষ্টা করছি, পাইনি। আমাদের কমিটিতেও এই নিয়ে বারবার আলোচনা হয়েছে, তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা আমরা মিটিয়ে ফেলব। কতগুলো ছাত্রী অসুস্থ রয়েছে এই টয়লেটের জন্য, কি বলবেন? ছাত্রীরা অসুস্থ হয়েছে টয়লেটের জন্য, এর জন্য সত্যি আমরা খুব দুঃখিত এবং আমরা অনুতপ্ত, তবে দেখি যদি চট করে পাই, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি, যদি লোক পেয়ে যায় আমরা ব্যবস্থা করি। ভাতার থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা।